তিন অর বলে আবার তিন, অনেকগুলো আছে দেখতে পাচ্ছিস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এটা সিবিএসসি বোর্ডের কোশ্চেন এই বছর। কোশ্চেন নাম্বার ওয়ান এখন পারবো না, কোশ্চেন নাম্বার টু পারবো, আইইউপিএসসি নাম। আচ্ছা কোশ্চেন নাম্বার টুটা ভালো করে পড়, কী বলেছে? রাইট দ্য আইইউপিএসসি নেম অফ দ্য আয়োনাইজেশন আইসোমার অফ ওই কম্পাউন্ডটা, তার মানে যে কম্পাউন্ডটা দিয়েছে ওটার আয়োনাইজেশন আইসোমার রাখবি, সেটার আইইউপিএসসি নাম করতে হবে। তাহলে চল কর খাতায়, এটা পারবি করতে? যে কম্পাউন্ডটা দিয়েছে সেটার আয়োনাইজেশন আইসোমারটা কী হবে? সিএল ভিতরে ঢুকবে, সালফেট বাইরে যাবে। ওটার আয়োনাইজেশন আইসোমারটা কী হবে? সিএলটা ভিতরে ঢুকবে, এসওফোরটা বাইরে যাবে, বুঝতে পেরেছিস? লিখে ওটার আইইউপিএসসি নামটা বলতে হবে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। কোবাল্ট থ্রি স্পেস সালফেট আর কি। হয়ে গেছে সবার? স্ট্রাকচার রাখতে পেরেছিস? স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচারটা আমি তোকে বলে দিচ্ছি, দেখ। থার্ড ব্র্যাকেট দিবি, সিও এনএইচ থ্রি হোল ফাইভ, সিএল ঢুকছে এবার ভিতরে, সিএল দিলি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে থার্ড ব্র্যাকেটের বাইরে এসও ফোর, ওটা হচ্ছে আমার আয়োনাইজেশন আইসোমারটা। নামটা কী হবে? নাম তো ভাই তুই পারিস এখন করতে। ঠিক আছে, বুঝতে পেরেছিস এই ধরনের কোশ্চেন? আচ্ছা তারপরে নেক্সট দেখ, কোশ্চেন নাম্বার তিন, কোশ্চেন নাম্বার তিন। আইইউপিএসসি নামটা না পারলে বাড়িকে চেষ্টা করিস একটু, আগে চেষ্টা করবি তারপরে অ্যান্সার শুনবি, ডাইরেক্ট অ্যান্সার শুনে কী লাভ হবে? কোশ্চেন নাম্বার তিনটা এবার দেখ। ইউজিং ভ্যালেন্স বন্ড থিওরি প্রেডিক্ট জিওমেট্রি অ্যান্ড ম্যাগনেটিক নেচার অফ, আচ্ছা তার মানে কি? যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুযায়ী নিম্নলিখিত যৌগগুলির জিওমেট্রি এবং ম্যাগনেটিক প্রপার্টি বলো কী হবে? ঠিক আছে, তো এক নম্বর কোশ্চেন এনআইসিও ফোর, এনআইসিও ফোর আগের দিন করেছিলাম, করা করা আছে এনআইসিও ফোর। হ্যাঁ যদি না দেয়, দিতে পারে নাও দিতে পারে, ওরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, ঠিক আছে যদি না দেয়। নেক্সট কোশ্চেন দেখ, এফিসিয়েন্সিক্স মাথায় মাইনাস থ্রি, এটাও করা আছে, দুটোই পরপর করা, ঠিক আছে তো করবো। এতক্ষণ কী বললাম বলতো? কোনো কোনো বোর্ডে দেয়, কোনো কোনো বোর্ডে দেয় না কিন্তু। আরে যদি না দেয় চল না, তুই উই কটা মুখস্থ কর, তার কিসের কষ্ট? পরীক্ষার সময় ভুলবি না, তুই মুখস্থ থাকে ভুলবি না, কোনো চান্সই নেই। যদি না দেয় কারণ টেস্ট পেপারে কোনো কোনো ইয়ারে দেয়নি, কোনো কোনো না, প্ল্যাটিনাম দেবে না, প্ল্যাটিনাম তো অ্যাটমিক নাম্বার দিলেও অ্যাটমিক্স ওই নমে ইয়ে বার করা পসিবল নয়, ইলেকট্রনিক কনফিগারেশন বার করা পসিবল নয়, অ্যাটমিক নাম্বার দিলে আরও কনফিউজ হয়ে যাবি, ঠিক আছে? মুখস্থ করে হবে প্ল্যাটিনামের। কী ছিল বলতো প্ল্যাটিনামের? ফোর এস ওয়ান, ফাইভ ডি, ফাইভ ডি নাইন, ফোর এস ছিল। আচ্ছা দেখবি বাড়ি গিয়ে, সিক্স এস ওয়ান, ফাইভ ডি নাইন, সিক্স এস ওয়ান, ফাইভ ডি নাইন, এটা ছিল হচ্ছে প্ল্যাটিনামের। চল খুব ভালো কথা। নেক্সট কোশ্চেন অর্ডের এক নাম্বারটা, অর্ডের এক নাম্বার কোশ্চেনটা, লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস আর নট ফর্মড। আচ্ছা এটার অ্যান্সার বইতে আছে, আমি মার্ক করে দেবো আজকে, ঠিক আছে? আগের দিন যখন আমি বুঝিয়েছিলাম ওই জিনিসগুলো, তার মধ্যে ওই জিনিসটা পড়েছি, কিন্তু কোশ্চেনটা আজকে জাস্ট মার্ক করে রাখবো বইয়ের মধ্যে। লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর নট ফর্মড বা রিয়ারলি ফর্মড, অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে এরকম, কোনো চাপের কিছু নেই, পরের কোশ্চেনটা পারবো। কোনটা ইনার অরবাইটাল, কোনটা আউটার অরবাইটাল, ঠিক আছে, কেন সেটাও ব্যাখ্যা করতে পারবো। ওই একই কোশ্চেন, আভ্যন্তরীণ কক্ষ গঠিত, বহিস্থ কক্ষ গঠিত। চল আরও একটা ছবি আছে, পরের ছবি দেখ, তেরো চোদ্দো, দুখানা কোশ্চেন, তেরো চোদ্দো পাচ্ছিস খুঁজে? অ্যান্সার হয়ে গেলে ডিলিট করে দিবি ছবিগুলো আর কি। কোশ্চেন নাম্বার তেরো দেখ, কোশ্চেন নাম্বার তেরো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিডেন্টেড লাইগ্যান্ড, কোনটা হবে বলতো? কোনটা হবে? তেরো চোদ্দো দেখতে পাচ্ছিস দুখানা কোশ্চেন, তেরোটার অ্যান্সার কী হবে? ইডিডি, এক্স্যাক্টলি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিডেন্টেড লাইগ্যান্ড, ইডিডি, ইডিডি মাইনাস ফোর, ভাই একই কেস। কোশ্চেন নাম্বার চোদ্দো বল, হুইচ অফ দ্য ফলোয়িং কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এক্সিবিটস লিঙ্কেজ আইসোমেরিজম, লিঙ্কেজ কোনটা দেখাবে? এক্স্যাক্টলি সি, তার কারণ কি? এনও টু আছে, ওটা ওএনও হয়ে যাবে, এনও টু আছে, ওএনও হবে, লিঙ্কেজ আইসোমার, আর কোনোটার মধ্যে থেকে অ্যাম্বিডেন্টেড কাউকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে চল কোশ্চেন, তাহলে এই ছিল হচ্ছে আমার কি স্ট্রাকচারাল আইসোমার ছিল হচ্ছে এইটা। এইবারে তুই হেডিং দে, এইবারে হেডিং দে স্টিরিও আইসোমেরিজম। হেডিং দেবার স্টিরিও আইসোমেরিজম,
স্টিরিও আইসোমেরিজম। আচ্ছা লেখ, স্টিরিও আইসোমেরিজম মানে লেখ, একটু লেখ কথায়। স্ট্রাকচারাল শেষ হয়ে গেছে, এবার স্টিরিও আইসোমেরিজম ওর মধ্যে তুই লিখছিস, লেখ এম এফ সেম মানে মলিকুলার ফর্মুলা সেম, মলিকুলার ফর্মুলা সেম, এম এফ সেম, বাট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, বাট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন থ্রিডি স্পেস, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন থ্রিডি স্পেস ইজ ডিফারেন্ট, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন থ্রিডি স্পেস ইজ ডিফারেন্ট। এটা বেশ ইন্টারেস্টিং মডেল বানিয়ে দেখাবো, এখান থেকে ভালো কোশ্চেন আসে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু কঠিন হয়ে যাবে করা, ঠিক আছে। এই বছর উচ্চ মাধ্যমিক আসেনি, মারাত্মক চান্স আছে পরের বছর আসার, পরের বছর আইইউপিএসসি নমেনক্লেচার আসতে পারে, যোগ্যতা বন্ধন তত্ত্ব আসতে পারে, আর এই জিনিসটা আসতে পারে, কারণ এই বছর একটা জিনিস এইগুলো একটাও আসেনি। ঠিক আছে চল, খাতায় হেডিং দিয়েছি স্ট্রাকচারাল আইসোমার। আচ্ছা ভালো করে দেখ, স্ট্রাকচারাল স্টিরিও আইসোমার, স্টিরিও আইসোমারের মধ্যে বেসিক্যালি দুখানা জিনিস হয়, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার মানে কি? জিওমেট্রিক্যাল আইসোমার, চল আমি তুই এক কাজ করব, খাতার বাঁ দিকে করবো হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে, আর ডান দিকে করবো হচ্ছে অপটিক্যাল আইসোমার। ওকে ঠিক আছে, বাঁ দিকে করবো জিওমেট্রিক্যাল আইসোমার, ডান দিকে করবো অপটিক্যাল আইসোমার। ঠান্ডা মাথায় একটু ভালো করে চল দেখতে থাকি কোনটা কী। জিওমেট্রিক্যাল আইসোমার মানে তুই এর আগে কখনো শুনেছিস? সিস ট্রান্স শুনেছিস না ক্লাস ইলেভেনে? সিস ট্রান্স ওটাই ভাই ছিল হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। সিস ট্রান্স মানে কি বলতো, এখানে যেরকম স্ট্রাকচার আছে ওখানে জাস্ট উল্টে গেছে বা ওরকম কিছু একটা ব্যাপার হয়েছে, সিস ট্রান্স ওগুলো ছিল জিওমেট্রিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার মানে কি? অপটিক্যাল আইসোমার মানে আমরা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন পড়ার সময় অলরেডি আলোক সক্রিয় যৌগ দেখেছিলাম। আলোক সক্রিয় যৌগ মানে যাদের মধ্যে কাইরাল কার্বন ছিল, মনে পড়ছে? কাইরাল কার্বন ছিল, ওগুলো ছিল হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড আলোক সক্রিয় যৌগ, যাদের মধ্যে কাইরাল কার্বন ছিল। এখানেও সেম জিনিসটা দেখবো, কিন্তু এখানে কার্বন থাকবে না, কার্বন বাদ দিয়ে অন্য কিছু একটা থাকবে, মানে কি মেটাল থাকবে, সেই মেটালের রেসপেক্টে কোঅর্ডিনেশন স্ফিয়ার থাকবে, তাদের রেসপেক্টে দেখবো। চল এবারে আমি তুই জিওমেট্রিক্যাল আইসোমারের মধ্যে এক নাম্বার করছি কার জন্য, তাহলে চল ফার্স্টে করবো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার ফোর, কোঅর্ডিনেশন নাম্বার ফোরের জন্য করছি। জিওমেট্রিক্যাল অপটিক্যাল এইভাবেই চলবে, বাঁ দিকে জিওমেট্রিক্যাল আঁকবো, ডান দিকে অপটিক্যাল আঁকবো, তার মধ্যে আমি তুই এক নাম্বার করছি কোঅর্ডিনেশন নাম্বার ফোর, তারপরে যাবো কোঅর্ডিনেশন নাম্বার সিক্স। কোঅর্ডিনেশন নাম্বার ফোরের মধ্যে ফার্স্ট পসিবল কী হয়? আচ্ছা কোঅর্ডিনেশন নাম্বার ফোর হলে তোর কী কী স্ট্রাকচার পসিবল বলতো, মানে কী কী জিওমেট্রি পসিবল বা কী কী শেপ পসিবল? একটা স্কোয়ার প্ল্যানার, এটা হচ্ছে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার, তাই তো? দুখানার শেপ দেখিয়েছিলাম আগের দিন, জিওমেট্রি দেখিয়েছিলাম কীরকম হয় দেখতে, হ্যাঁ দেখিয়েছিলাম, তাই তো? চল এটা হচ্ছে বেসিক্যালি আমার, এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, ঠিকই বলেছে, এটা স্কোয়ার প্ল্যানার, প্ল্যানার স্ট্রাকচার, দেখ বোর্ডের মধ্যে বসে যাচ্ছে, মাঝখানে ধর এবার মেটাল আছে আর চারদিকে ধর চারখানা লিগ্যান্ড লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্কোয়ার প্ল্যানার। আর এইটা হচ্ছে আমার দেখ টেট্রাহেড্রাল, এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল, এটা কিন্তু প্ল্যানার স্ট্রাকচার না, বোর্ডের মধ্যে বসালে দেখ একটা পার্ট আমার এরকম উঠে আছে, ঠিক আছে, এটা কিন্তু প্ল্যানার স্ট্রাকচার নয়, এটা প্ল্যানার নয় অবভিয়াসলি, এটা প্ল্যানার, বুঝতে পেরেছিস? দুটো আলাদা আলাদা স্ট্রাকচার। ফার্স্টে আমি তো যাবো হচ্ছে পল্টুদার দোকানে, চল এটা হচ্ছে আমার কি ফার্স্টে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। চল এইবার আমি তুই করছি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, কথা বলিস না, কোঅর্ডিনেশন নাম্বার ফোরের মধ্যে এক নাম্বার, তাহলে এবার হেডিং দা টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার ফোরের মধ্যে টেট্রাহেড্রাল, ঠিক আছে হয়ে গেছে, হেসে নিয়েছিস, লেখ আবার টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বাংলা কি সুষম চতুস্থলকীয়। তো যাই হোক দেখ, সুষম চতুস্থলকীয় নিয়ে আমি তুই হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন পড়ার সময় দেখেছিলাম, তখন আমার পার্সপেক্টিভটা কীরকম একটু ভালো করে তাকা, এখন আমি সব টেট্রাহেড্রালের জন্যই দেখাচ্ছি, জিওমেট্রিক্যাল বাঁ দিকে অপটিক্যাল ডান দিকে চলবে, ভালো করে তাকা। তখন আমার জিনিসটা এইরকম ছিল, টেট্রাহেড্রালের মনে আছে খাঁচাটা এইভাবে আঁকতাম, মনে করছে? এরকম ছিল টেট্রাহেড্রালের খাঁচা। এইবারে তুই আমাকে বলবি, ধর আমি কার্বনের সাথে চারজন আলাদা আলাদা কাউকে লাগিয়েছি, এ বি সি ডি, এটা কি আমার কাইরাল না? কাইরাল না, এটা আমার কাইরাল, অবভিয়াসলি এটা কাইরাল কার্বন। আচ্ছা কাইরাল কার্বন থাকলে এটা আমার কী হবে বলতো, আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? আলোক সক্রিয়। দেখ এটা তো আমার আলোক সক্রিয় মানে অপটিক্যালি অ্যাক্টিভ, কাইরাল কোনো একটা সেন্টার থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়, এটা একটা খুব মানে বেসিক লেভেলের কথা, খুব বেসিক লেভেলের কথা, ঠিক আছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেখানে কাইরাল কার্বন থাকবে, দুটো কাইরাল কার্বন আছে, কিন্তু আমার ওভারঅল কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে আলোর ডাইরেকশন চেঞ্জ করবে না, লাইটের ডাইরেকশন চেঞ্জ করবে না,
তো বেসিক্যালি এটা কেমিস্ট্রিতে একটা আলাদা চ্যাপ্টারই আছে, এটাকে বলা হচ্ছে সিমেট্রি এলিমেন্টস গ্রুপ থিওরি, ঠিক আছে, আলাদা একটা চ্যাপ্টার বেসিক্যালি। সেখানে এই জিনিসটা আলটিমেট কি দিয়ে বলা হয়, কোনো জিনিস আমার কাইরাল হবে কি হবে না, মানে কোনো জিনিস আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না, সেটা আলটিমেটলি কি দিয়ে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আমি তুই জাস্ট জেনে রাখবো, ঠিক আছে। লেখ একটু, লেখ কোথাও একটা লিখে রাখ, এর নিজেই ঠিক লেখ না, লেখ কোনো যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি, কোনো যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি উপস্থিত থাকলে, কোনো যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি উপস্থিত থাকলে, প্লেন অফ সিমেট্রি উপস্থিত থাকলে সেটি আলোক নিষ্ক্রিয় হয়, দেখেছিস? কোনো যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি উপস্থিত থাকলে সেটি আলোক নিষ্ক্রিয় হয়। আচ্ছা, আমি তোকে বলছি প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি। ধর তোর জন্য আমি এটা পরের মলিকুল আছি, এটা নিয়ে আমি পরে আসছি। ধর তোর জন্য আরেকটা মলিকুল আসছে, পরীক্ষাতে তোর টেট্রাহাইড্রাল আসবে, এটাকে আমি আগেই বলে দিচ্ছি, স্কোয়ার প্ল্যানার থেকে আসে, স্কোয়ার প্ল্যানার অক্টাহাইড্রাল, তার বেসটা টেট্রাহাইড্রাল দিয়ে বানাচ্ছি বেসিক্যালি। ধর তোর কাছে অন্য একটা কম্পাউন্ড আছে, ধর এইটা আছে, বল এটা কি আমার কাইরাল কার্বন? এটা কাইরাল সেন্টার নয়, কারণ দুখানা সেম আছে দেখতে পাচ্ছিস, এ এটা আমার কাইরাল সেন্টার নয়, তার মানে কি বলতো, এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবারে আমি তোকে প্লেন অফ সিমেট্রির কনসেপ্টটা বোঝাচ্ছি। প্লেন অফ সিমেট্রি মানে কি, এই মলিকুলটা ধরতো, এটা দেখ মাঝখানে কার্বন দুখানা সবুজ হচ্ছে, ধর এ এটা হচ্ছে সিআরডি, ঠিক আছে, এটা আমি এঁকেছি। এইবারে প্লেন অফ সিমেট্রি মানে কি, ধর মলিকুলটাকে যদি কেটে দিই, কোনোভাবে যদি কাটতে পারি, বাঁ দিকে যা পাচ্ছি ডান দিকে সেম জিনিস, ওটাকেই বলে প্লেন অফ সিমেট্রি। কোনো একটা প্লেন পাস করলাম, বাঁ দিকে যা আছে ডান দিকে যদি সেম জিনিস থাকে, সেই প্লেনটাকে বলে হচ্ছে প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে। দেখ এই মলিকুলটাকে আমি যদি ভালো করে দেখাবি, এই মলিকুলটাকে আমি জাস্ট ঘোরালাম, হাতে নিয়ে ঘোরাচ্ছি, মলিকুল তো মলিকুলই থাকবে, তোকে ঘোরালে যেমন তুই চেঞ্জ হস না, সেম ব্যাপার, তাহলে এই মলিকুলটা আমি এইভাবে নিতেই পারি। এইবারে ভালো করে ঠান্ডা মাথায় একটু দেখ, এই বরাবর যদি একটা প্লেন পাস করি, দেখ এই বরাবর যদি একটা কাটি, ব্লেড দিয়ে যদি কেটে দিই, তো একদম এই এই বরাবর কাটছি, দেখ আমি মানে মাঝখানের কার্বনের নিউক্লিয়াসের মাঝখান দিয়ে জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। দেখ এই বরাবর কাটলে ভালো করে দেখ, লালের হাফ পার্টটা রিফ্লেকশন লালের হাফটাই হবে, বুঝতে পারছিস? কার্বনের নিউক্লিয়াসের হাফের রিফ্লেকশন কার্বনের হাফই হবে ওই সাইডটা, কালোর অর্ধেকটা কালোর অর্ধেক হবে। এই পার্টটা দেখ এখান দিয়ে পাঠিয়েছি, তাহলে দেখ এখানে একটা যত ডিস্টেন্স আছে ওখানেও তত ডিস্টেন্সেই আছে এক্স্যাক্টলি, তাহলে এই পুরোটা রিফ্লেকশন এটাই হবে। তার মানে কি বলতো, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি কিন্তু এর মধ্যে আছে, প্লেন অফ সিমেট্রি আছে, এই জন্য এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবারে তুই কাইরাল কার্বন দিয়ে দেখ, কাইরাল কার্বন তো খুব তুচ্ছ ব্যাপার, মানে বেসিক ব্যাপার, দেখ কাইরাল কার্বন ছিল না ওই জন্য আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়েছিল, ওটাই তুই জানতাম, কিন্তু এখন থেকে আমি তুই কী মনে রাখবো, প্লেন অফ সিমেট্রি। দেখ প্লেন অফ সিমেট্রি আছে এর মধ্যে, দেখতে পাচ্ছিস প্লেন অফ সিমেট্রি আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলো। যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে তারা আর অপটিক্যাল আইসোমার দেখাবেই না, অপটিক্যাল আইসোমার দেখাতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে ভাই নিজেকে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে, যদি অ্যাক্টিভ হয় তারপরে আরেকটা আমার অপটিক্যাল আইসোমার থাকবে। কী হবে ব্যাপারটা, কীরকম কেস মনে আছে, মিরর ইমেজকে আরেকটা করতাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনের সময় দেখি একটা আঁকতাম অপটিক্যালি অ্যাক্টিভ, বা কাইরাল কার্বনওয়ালা কাউকে ওর ঠিক মিরর ইমেজ আঁকতাম একটা, দুজনের মধ্যে নিরেশন হতো এনান্সিওমার, ওটাই ছিল হচ্ছে অপটিক্যাল আইসোমারের এক্সাম্পল, ঠিক আছে। এটা আমার কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কারণ প্লেন অফ সিমেট্রি আছে, সোজা কথা, তার মানে কি বলতো, এর কোনো অপটিক্যাল আইসোমার হবেই না, ঠিক আছে, তার মানে প্লেন অফ সিমেট্রি তুই আমি বুঝলাম। এইবারে চল তোকে বোর্ডে আগে যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা দেখাচ্ছি, তোর তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, দেখ এই এটা কার্বন আর ওর সাথে চারটে আলাদা আলাদা লেগে আছে, দেখ চারটে আলাদা আলাদা কিন্তু, এবার দেখতে পাচ্ছিস তো, এর মধ্যে কোথাও দিয়ে কাটলে দেখ তুই সেম পাবি না, তুই এইভাবে কাট, লালের রিফ্লেকশন সবুজ পসিবল নয়, তাই না? সিপিএম আর তৃণমূল হবে কখনো? সিপিএম ইকোয়াল টু তৃণমূল না, এটা মুকুল রায় বলতে পারে কিন্তু ভাই আমি তুই বলবো না, ঠিক আছে চল। তুই দেখ যে কোনোভাবে কাটলে আমার কোনোভাবে পসিবল নয়, কোনোভাবে পসিবল নয়, এইভাবে কাট তুই কোনো দিক থেকে পসিবল না, তার মানে দেখ এটা প্লেন অফ সিমেট্রি নেই, ওই জন্য আমার এটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু প্লেন অফ সিমেট্রি নেই ওই জন্য অপটিক্যালি অ্যাক্টিভ, কাইরাল কার্বনের কনসেপ্ট ওটা বেসিক কনসেপ্ট ছিল, ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি নেই ওই জন্য এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা তো অপটিক্যালি অ্যাক্টিভ, বুঝতে পেরেছিস? তাহলে এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় এর একটা আইসোমার থাকবে, কোন আইসোমার থাকবে ভাই, ওর একটা মিরর ইমেজ এঁকে দেবো জাস্ট, ওর একটা মিরর ইমেজ আঁকবো, এর একটা মিরর ইমেজ আঁকবো। এবার তো সেইগুলো দেখিয়েছিলাম ভাই, মিরর ইমেজ আরও কোনো দিনও সেম জিনিস হয় না, একসাথে মেলানোর চেষ্টা করলে মিলবে না, এগুলো আমরা হ্যালো অ্যালকেনের ক্লাসে দেখেছি অলরেডি, মনে পড়ছে তো? যাই হোক, টেট্রাহেড্রালের কেস কি, টেট্রাহেড্রাল হচ্ছে, চল লেখ, ধর এটা আমি আঁকলাম, এদিকে তাকা, এটা আমি ধর রেখেছি টেট্রাহেড্রালের কেসে, এটা ধর আঁকলাম, এই চারখানা আলাদা আলাদা আছে, চারটে আলাদা আলাদা
ঠিক আছে, চারটে আলাদা আলাদা আঁকেছি। আঁক খাতা একটু আঁক, এটা আমি জাস্ট আঁকলাম এ বি ইডি, এঁকেছিস, হয়ে গেছে আঁকা। এইবারে খুব ভালো কথা, এটা একটা মলিকিউল। চল আমি আরেকটা মলিকিউল আঁকছি, জাস্ট আমি বি আর ই এর পজিশনটা চেঞ্জ করব, জাস্ট চেঞ্জ করব। চল বি আর ই এর পজিশন চেঞ্জ করলাম, বিটাকে এখানে পাঠালাম, ইটাকে এখানে, আর ডিটা এখানে, এটা আছে। এখন আমি তোকে তো অপটিক্যাল আইসোমার বলেই দিয়েছি, অপটিক্যাল আইসোমারের পার্ট আমার তোর হয়ে গেছে। এবার আমি তোকে দেখাচ্ছি হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার কি পসিবল সেই জিনিসটা দেখাচ্ছি। অপটিক্যাল আইসোমার পসিবল কি পসিবল না সেটা তো বুঝেই গেলাম, যদি আমার ভাই অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে ওর মিরর ইমেজটা হবে অপটিক্যাল আইসোমার, যেগুলো পরীক্ষাতে আসে না, আসে না, কারণ এই টেট্রাহেড্রাল পার্ট আসে না, কোঅর্ডিনেশন থেকে টেট্রাহেড আসে, আসে না হচ্ছে স্কোয়ার প্ল্যানার আর ওই পরেরটা। দেখ এখন প্রশ্ন হচ্ছে এটা জিওমেট্রিক্যাল আইসোমার কি পসিবল। জিওমেট্রিক্যাল আইসোমার মানে হচ্ছে সোজা কথা, ধর ধর আমি এই স্ট্রাকচারটা তোর জন্য এঁকেছিলাম ফার্স্টে, এ থেকে বি এর ডিস্টেন্স আমি ধর ধরলাম এখানে কত, এল ওয়ান, ঠিক আছে, এল ওয়ান, ওকে। আমি ধর আরেকটা, তুই বল এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কি সেম, তো দেখে কি মনে হচ্ছে সেম? আমি তো পজিশন চেঞ্জ করেছি, মানে থ্রি ডাইমেনশনে দেখ ওরিয়েন্টেশন চেঞ্জ করেছি, থ্রি ডি স্পেসে আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করেছি অ্যাটমের, করেছি তো, করেছি। এখানে এ আর বি এর ডিস্টেন্স ধর এটা, ধর এটা হচ্ছে এল টু, বলতো এল ওয়ান আর এল টু কি সেম নাকি আলাদা? চল দেখা যাক এবার সেম কি সেম না। আচ্ছা এইটা হচ্ছে ধর আমার ছিল হচ্ছে ওই মলিকুলটা, দেখ এটা হচ্ছে ওটা, এবার আমি এই মলিকুলটা স্ট্রাকচারটা বানাই, দাঁড়া চল দেখ এই মলিকুলটা হচ্ছে সাপোজ এটা, ঠিক আছে। আচ্ছা ধর বি ফর ব্ল্যাক এটা করে দিলাম, আর এখানে ধর এই মলিকুলটা হচ্ছে আমি কী করেছি, ঠিক আছে পজিশন, হ্যাঁ চল এটা ঠিক আছে। এ দেখ আমি এখানে জাস্ট এই যে ই আর বি এর এক্সচেঞ্জ, তার মানে এটার সাথে এটা এক্সচেঞ্জ হচ্ছে, দেখ এটা আমি পেলাম, দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা, এটা এটা আর এটা হচ্ছে এটা। দেখা যাক এ থেকে বি মানে লাল থেকে কালো দুখানার ডিস্টেন্স কি সেম আছে। হ্যাঁ দেখ এখানে সেমই আছে, দেখ সেম ডিস্টেন্স, তাই না, লাল থেকে কালো সেমই ডিস্টেন্স, সেম ডিস্টেন্স বেসিক্যালি। তার মানে তুই যে কোনো থেকে যে কোনোতে যা একটা করে পজিশন চেঞ্জ কর সব সেমই থাকবে, এখানে তো ভাই কোনো চেঞ্জই হচ্ছে না, বুঝতে পারলি তো, সব সেম আছে, সব করেই সেম। তার মানে এটা আর এটা এল ওয়ান ইকুয়াস টু এল টু, বুঝলি, এল ওয়ান ইকুয়াস টু এল টু, এল ওয়ান ইকুয়াস টু এল টু, আর থাকলে এস হবে, এটা তো অপটিক্যাল আইসোমার এবার। এরা কিন্তু তার মানে রিলেশন কী বলতো, এরা আমার জিওমেট্রিক্যাল আইসোমার হলো না, যদি এল ওয়ান নট ইকুয়াস টু এল টু হতো তখন আমার জিওমেট্রিক্যাল আইসোমারটা হবে, ঠিক আছে। এল ওয়ান ইকুয়াস টু এল টু, এল ওয়ান ইকুয়াস টু এল টু, এটা কী হলো, যদি এল ওয়ান ইকুয়াস টু এল টু হয়ে যায় তাহলে আমার জিওমেট্রিক্যাল আইসোমার হবে না, ঠিক আছে, হবে না, জিওমেট্রিক্যাল আইসোমার হবে না। আর যদি এল ওয়ান নট ইকুয়াস টু এল টু হয় তাহলে আমার জিওমেট্রিক্যাল আইসোমার হবে। তাহলে চল খাতায় তুই লেখ, এল ওয়ান ইকুয়াস টু এল টু নট জিওমেট্রিক্যাল আইসোমার, অ্যান্ড ইফ এল ওয়ান নট ইকুয়াস টু এল টু দেন জিওমেট্রিক্যাল আইসোমার ইজ পসিবল, দেন ইট ইজ জিওমেট্রিক্যাল আইসোমার। টেট্রাহেড্রাল এই জন্যই আসে না, কারণ টেট্রাহেড্রাল হয়ই না জিওমেট্রিক্যাল আইসোমার, না হলে আর পরীক্ষা দেবে কেন, বুঝতে পেরেছিস? টেট্রাহেড্রাল তার মানে জিওমেট্রিক্যাল আইসোমার পসিবল নয়। তাহলে নোট বলে লেখ, নোট বলে লেখ, টেট্রাহেড্রালের ক্ষেত্রে, টেট্রাহেড্রালের ক্ষেত্রে
জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার হয় না, জিওমেট্রিক্যাল আইসোমার হয় না, জিওমেট্রিক্যাল আইসোমার হয় না, লিখেছিস? কমা দিয়ে লেখ, কমা দিয়ে লেখ। কিন্তু প্লেন অফ সিমেট্রি উপস্থিত থাকলে, সরি, কিন্তু প্লেন অফ সিমেট্রি, কিন্তু প্লেন অফ সিমেট্রি উপস্থিত না থাকলে, কিন্তু প্লেন অফ সিমেট্রি উপস্থিত না থাকলে, হারিয়ে গেছিস তিয়াশা? কিন্তু প্লেন অফ সিমেট্রি উপস্থিত না থাকলে অপটিক্যাল আইসোমার হয়, অপটিক্যাল আইসোমার হয়। কিন্তু প্লেন অফ সিমেট্রি উপস্থিত না থাকলে অপটিক্যাল আইসোমার হয়, অপটিক্যাল আইসোমার হয়, ঠিক আছে? লেখা গেছে এটা সবার? তাহলে বলতো এটা আর এটা বেসিক্যালি কী, এটা আর এটার মধ্যে রিলেশন কী? দুটো কি সেম স্ট্রাকচার? স্ট্রাকচার কি সেম? স্ট্রাকচার সেম নয়, কেন? কারণ আমার দেখ ওরিয়েন্টেশন চেঞ্জ করেছি, তার মানে স্ট্রাকচার তো আলাদা হয়েছে। আইসোমারিজমের মধ্যেই চলছে ভাই পুরো জিনিসটা। এদের দুজনের রিলেশন কী বলতে পারবি? তুই ঠিক করেছিলি, এটা হচ্ছে আর হলে এটা এস হবে, একজন আর আরেকজন এস হলে কী হয় বলতো? এটা এটা এটার অপটিক্যাল আইসোমারের ছবি হচ্ছে এটা এঁকেছি, এটার অপটিক্যাল আইসোমারের ছবি কিন্তু আমি এটা আঁকলাম, আবার এটার অপটিক্যাল আইসোমারের ছবি এটা। এদের দুজনের মধ্যে রিলেশন কী বলতো? এটা হচ্ছে মিরর ইমেজ। দেখ মিরর ইমেজ তো দেখে এখানে মনে হচ্ছে না মিরর ইমেজ, কিন্তু আমরা যখন দেখবি টেস্ট পেপারের কোশ্চেন সলভ করেছিলাম, একটা নিয়ে লিখেছিলাম সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার কী হয়, এনানসিওমার ফর্ম হয়। সিঙ্গেল এক্সচেঞ্জ করলে এনানসিওমার ফর্ম হয়। দেখ দেখ মিরর ইমেজ দেখতে পাচ্ছিস? মিরর ইমেজ দেখ, এইটার মিরর ইমেজ দেখ, এইটা দেখা যাচ্ছে মাঝখানে, এটা তুই পাস কর না মিরর। দেখ এদিকে যা আছে সেম ডিস্টেন্স, উল্টো দিকে সেম জিনিসটাই আছে, এটা মিরর ইমেজ বেসিক্যালি। এই জিনিসটা দেখবি ওই টেস্ট পেপার কোশ্চেন সলভ করার সময় লিখেছিলাম এই কনক্লুশনটা, সিঙ্গেল এক্সচেঞ্জ করলে আমার সবসময় এনানসিওমার ফর্ম হয়। সিঙ্গেল এক্সচেঞ্জ করে এনানসিওমার ফর্ম হয়, এই কথাটা লেখা আছে, ঠিক আছে? আর এস হয়ে যাবে বা এস আর হবে, তার মানে এনানসিওমার ফর্ম হলো, ক্লিয়ার? চল যাই হোক, এটা টেট্রাহেড্রালের কেস ছিল, এইবার আসছে হচ্ছে, চল দু নাম্বার লেখ, স্কোয়ার প্ল্যানার। এখানে নেই অপটিক্যাল, এটা আসেই তো না পরীক্ষাতে টেট্রাহেড্রাল থেকে, এরপর থেকে আসবে, চল না। চল এইবারে দুই হয় হচ্ছে স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার মানে সামতলিক বর্গাকার। তো যাই হোক, স্কোয়ার প্ল্যানারের স্ট্রাকচার কি? দেখ আজকের ক্লাসে আমাকে তোকে বারবার এই দুখানা ছবি আঁকতে হবে, কীরকম? দেখ এই ছবিটা বারবার আমাকে তোকে আঁকতে হবে, এম, তাহলে খাতার সাইড একটু এঁকে রাখ, এই খাঁচা দুটো আমাকে বারবার তো রাখতে হবে, মাঝখানে এম ফর মেটাল, আর চারপাশে লেখে থাকবে হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে? এল ফর লিগ্যান্ড, এম আর এল, এটা হচ্ছে কার ছবি এঁকেছি? এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানের ছবি এঁকেছি। কীভাবে স্কোয়ার প্ল্যানার হলো? দেখ এই যে এই ছবিটা বেসিক্যালি, এটাকে দেখ এই যেরকম দেখতে পাচ্ছিস তো, মাঝখানে মেটাল আর চারদিকে চারখানে লিগ্যান্ড লেগে থাকবে, আর ওই ডটেড লাইনগুলো কী বোঝাচ্ছে? ডটেড লাইনগুলো এটাই বোঝাচ্ছে এটা স্কোয়ার ভাই, রেক্ট্যাঙ্গেল বা সার্কেল নয়, এই জিনিসটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমাকে তোকে আঁকতে হবে, ওই ডটেড লাইনটা দিতে হবে, বুঝতে পারলি? এটা হচ্ছে আমি বারবার আজকের ক্লাসে এই ছবি রাখবো, তাহলে তোর হাত যেন এটা সঙ্গে সঙ্গে এঁকে ফেলে এই খাঁচাটা, ঠিক আছে? এবারে এম এর জায়গায় যদি প্ল্যাটিনাম দেয় তাহলে পিটি লিখবো, কোবাল দিলে সিও লিখবো, যা দেবে, লিগ্যান্ডের জায়গায় এনএইচ থ্রি দিলে এনএইচ থ্রি লিখবো, সিএন দিলে সিএন লিখবো, যা হবে দেখা যাবে। আর এইবার আঁকছি কার ছবি? চল এবার আঁকছি হচ্ছে আমি অক্টাহেড্রালের ছবি, অক্টাহেড্রালের খাঁচা কীরকম হবে? এটা তো থাকলোই, একটা চলে যাবে উপরে, একটা যাবে নিচে এক্সট্রা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রালের খাঁচা। স্কোয়ার প্ল্যানারের এম থেকে একটা উপরের দিকে দিবি, একটা নিচের দিকে দিচ্ছিস, স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি এইটা, দেখ এই যে এই জিনিসটা স্কোয়ার প্ল্যানারের, ধর এই যে এটা এটা আমার অক্টাহেড্রাল, মাঝখানে দেখ স্কোয়ারটা আছে, একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে গেছে, ওই জিনিসটাকেই, ওটাকে আমি এখানে গেছি, এটা তো স্কোয়ার প্ল্যানার রেখেই ছিলাম, ওখান থেকে একটা উপরে গেছে একটা নিচে গেছে, বোঝা গেছে এই ছবিটা? তাহলে আমাকে তোকে বারবার কিন্তু এটা আঁকতে হবে, এই দুখানে আমার ফ্রেমওয়ার্ক, এর উপর আমার সব মডিফিকেশন হবে, ঠিক আছে? চল এইবার আমি তুই যাচ্ছি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার ফোর, হয়ে গেছে আঁকা স্কোয়ার প্ল্যানার, মানে ওই খাঁচাটা গেছিস তো, ওটাই বারবার আমার তো চলবে এবার। আচ্ছা স্কোয়ার প্ল্যানারের মধ্যে কী কী হতে পারে? দেখ অনেক রকম কেস পসিবল, মানে মেটালের সাথে ধর আলাদা আলাদা লিগ্যান্ড লেগে থাকতে পারে, আমরা স্পেসিফিক অনেক রকম কেস পসিবল, ধর মেটালের সাথে পাঁচখান আলাদা লিগ্যান্ড বা চারটি আলাদা লিগ্যান্ড, একটা একরকম লিগ্যান্ড, তিনখান আলাদা লিগ্যান্ড, এই কেস ওয়াইজ আমি তুই এগোবো, ঠিক আছে? চল ফার্স্ট কেস এর মধ্যে লিখছি, তাহলে স্কোয়ার প্ল্যানারের মধ্যে এক নাম্বার কেস, চল লেখ
এম এ টু বি টু, এম এ টু বি টু, এম এ টু বি টু, এম এ টু বি টু। এই কেসটার আন্ডারে কী কী লিখছি লেখ, এটা এম এ টু বি টু লেখ, দিয়ে সাইডে লেখ যেখানে এ এবং বি, যেখানে এ এবং বি, যেখানে এ এবং বি দুটি আলাদা, দুটি আলাদা মনোডেন্টেট লিগ্যান্ড, যেখানে এ এবং বি দুটি আলাদা মনোডেন্টেড লিগ্যান্ড, যেখানে এ এবং বি দুটি আলাদা মনোডেন্টেড লিগ্যান্ড, লিখেছিস? যেখানে এ এবং বি দুটি আলাদা মনোডেন্টেড লিগ্যান্ড। চল দেখি এবার কী কী ছবি হচ্ছে, দেখা যাক। তার মানে কি, সাপোজ তোকে এরকম দেওয়া আছে, ধর এটা প্ল্যাটিনাম পিটি এনএইচ থ্রি হোল টু সিএল টু, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে, বুঝতে পেরেছিস? তো আমরা এখন কমন ফর্ম্যাটে ফেলে দিয়েছি পিটি এনএইচ থ্রি হোল টু সিএল টু, তাহলে যদি পরীক্ষাতে তখন কোশ্চেন আসে তখন এম এর জায়গায় পিটি লিখবো, দুখানা লিগ্যান্ডের জায়গায় এনএইচ থ্রি লিখবো, দুটোর জায়গায় সিএল লিখবো। এখন আমি তুই এম এ বির ফর্ম্যাটে দেখছি কী কী স্ট্রাকচার পসিবল হতে পারে। তাহলে চল খাঁচা আঁকছি একটা, এম গেল, কী কী ছবি পসিবল চল দেখা যাক। একবার দেখ ফার্স্ট আমি কী করলাম, দুটো এ কে পাশাপাশি রেখেছি, এখানে বি গেল, এখানে বি গেল, এটা একটা স্ট্রাকচার পসিবল, পসিবল এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে, স্কোয়ার প্ল্যানের মধ্যেই চলছে। আরেকটা স্ট্রাকচার কী পসিবল দেখা যাক, এখানে এ দিলাম, ওর পাশে এবার আর এ রাখলাম না, দূরে পাঠিয়ে দিয়েছি এটাকে দুখানা। তোর কী মনে হয় দুটো সেম স্ট্রাকচার না আলাদা স্ট্রাকচার? অবভিয়াসলি আলাদা স্ট্রাকচার, এখানে দেখ পাশাপাশি দুখানে এ ছিল, এবার আর পাশাপাশি নেই, দূরে পাঠিয়ে দিয়েছিস, ঠিক আছে, দুটো সেম আমার হতেই পারে না কখনো। এখন প্রশ্ন হচ্ছে এই দুজনকে আদৌ জিওমেট্রিক্যাল আইসোমার, সেই জিনিসটা কীভাবে দেখবো চল দেখি। এখানে দুটো এর মধ্যে ডিস্টেন্স কত ছিল, সাপোজ এল ওয়ান, এখানে দুটো এর মধ্যে ডিস্টেন্স কত বলতো? যাই হোক সেম আমার নয়, এল টু, এটা বুঝতেই পারছি, তাহলে এল ওয়ান নট ইকোয়াস টু এল টু, ঠিক আছে, তার মানে এই দুটোর কিন্তু রিলেশন জিওমেট্রিক্যাল আইসোমার হয়েছে, ঠিক আছে, এই দুটোর রিলেশন কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার। তোকে পরীক্ষায় এবার কোশ্চেন করবে কি, ধর ওই যে বললাম পিটি এনএইচ থ্রি হোল টু সিএল টু দিয়ে বলবে, ওটার জিওমেট্রিক্যাল আইসোমার দুটি আঁকো, বুঝতে পেরেছিস? তো তখন কীভাবে আঁকবো, তখন আঁকবো হচ্ছে এরকম, মাঝখানে প্ল্যাটিনাম লিখবো, এখানে সাপোজ এনএইচ থ্রি দিলাম, এখানে এনএইচ থ্রি দিলাম, এখানে দুখানা সিএল দেবো, এটা একটা ছবি হবে, আরেকটা ছবি কী হবে, এখানে মাঝখানে প্ল্যাটিনাম দেবো, এখানে এনএইচ থ্রি, এখানে এনএইচ থ্রি, এখানে সিএল, এখানে সিএল, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ছবি দুটো তোর খাতায় আঁকা হয়ে গেলো, এই তো দেখতে পাচ্ছি, তো যখন বলছিলাম তখনই তো এঁকে ফেলেছিস, হয়ে গেছে আঁকা, ঠিক আছে। দেখ এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো ছাড়া কি আর কিচ্ছু পসিবল? না ভাই, তুই বাড়িতে গিয়ে চেষ্টা করে দেখিস, হাজার হাজার চেষ্টা করতে পারিস, কিন্তু আর কিছু পসিবল নয়। এই জন্য এই জিনিসটা প্র্যাকটিস করে করে আমাকে কিন্তু হাতে তুলে রাখতে হবে, নইলে তুই যদি পরীক্ষার হলে গিয়ে ভাবিস হ্যাঁ ভাই চল আমি পরের বার এটাকে এখানে দিই, এটাকে এখানে দিই, তোর মনে হবে হাজার হাজার স্ট্রাকচার হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একই স্ট্রাকচার তুই ঘুরিয়ে ঘুরিয়ে আঁকছিস। তো যদি মনে হয় দেখ এই জিনিসটা, ধর চল পরে তুই ধর মনে হলে এইটা আঁকি, ভাই আগের বার তো এখানে এ এ দিয়েছিলাম, চল এখানে এবার বি বি দিই, দিয়ে এখানে এ এ দিই, তোর মনে হবে পরীক্ষার হলে এই জিনিসটা মনে হবেই, তার মানে আমি বলতে কি এইটা আর এটা আলাদা স্ট্রাকচার, এটা কি আলাদা স্ট্রাকচার? না ভাই একদম সেম স্ট্রাকচার, কীভাবে? ওই যে তোকে কান ধরে ঘুরিয়ে দিলে কি তুই আলাদা হয়ে যাবি, এটাকে তো তুই ঘুরিয়ে এইভাবে দিস, দেখ জাস্ট এটা এরকম আছে, এটা ঘুরিয়ে দিলে এরকম, দুটো এ চলে আসবে এদিকে, দুটো বি ওদিকে চলে যাবে, এর মলিকুলাকে ধরে এরকম ঘুরিয়ে দিলে, সেম কেস, কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জই হয়নি, সেমই স্ট্রাকচার। পরীক্ষার হলে তার মনে হয় বলতে কি একশোখানা পসিবল স্ট্রাকচার আঁকবি, একশোটা দেখবি তার মধ্যে ওই দুখানা বারবার ওই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে গেছিস, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার কোনো স্ট্রাকচারই নয় অ্যাকচুয়ালি, এই দুখানা পসিবল, ওকে। এদের দুজনের মধ্যে রিলেশন কী হলো, এরা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার, এদের রিলেশন হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। এইবারে ভালো করে তাকা, এদের একটা নাম আছে কীরকম, এখানে আমি সিস ট্রান্স ওই জিনিসটা অ্যাপ্লাই করব। ভালো করে দেখ, আমি যদি এইবার আবার একটা দাগ টানি, একটা দাগ টানলাম, দেখ দাগের এদিকে সেম সেম জিনিস আছে, দাগের ওদিকে সেম সেম জিনিস আছে, এখান দিয়ে তোর দাগ টানলাম কী দেখতে পাচ্ছি বলতো? অবভিয়াসলি দেখ সেম সেম জিনিস আর নেই, ঘুরে গেছে, এখানে সেম সেম জিনিস নেই ওই ফর্ম্যাটে, কী হ্যাঁ এবার তুই অনেকভাবে ভাবতে পারিস, অনেকভাবে ভাবতে পারিস, সিস্টেমস অনেকভাবে করা যায়, সিম্পল সিম্পল টেকনিকগুলো ভাবছি। তার এইভাবে কাটলাম, যদি এটাকে এইভাবে কাটি ওটাকে ওইভাবেই কাটবো, কাটার টেকনিকটা যেন সেম হয়, এটাকে এইভাবে কেটেছি, দেখ এখানে এ পাশাপাশি আছে দেখতে পাচ্ছি, দাগের একই সাইডে আছে এ, ঠিক আছে, তার মানে এটা কি হলো সিস, আর এটা কি দাগের এক সাইডে দেখ নেই, তাহলে এটা হচ্ছে আমার ট্রান্স, ক্লিয়ার? চল এবার তুই যেভাবে বলছিস সেভাবে, তাহলে এটা এটা তুই আগে দাগটা কাট, সিস ট্রান্স হয়েছে,
হয়ে গেছে আঁকা, দুটো ডাক কেটে সিস্টান্স লিখতে 5 সেকেন্ড লাগে, চল। আচ্ছা এইবার দেখ, তুই যেটা বলছিলি, সাপোজ আমি এইভাবে কাটলাম, এটাকে ওইভাবেই কাটবো, দেখ একই কেস, এখানে দাগের এদিকে, দাগের এইদিকে এ আছে, দাগের ঠিক উল্টো দিকে ইয়ে আছে, দাগের এদিকে এ আছে, উল্টো দিকে ঠিক এ আছে, কিন্তু এখানে দেখ দাগের এদিকে এ থাকলে কিন্তু এখানে কিন্তু বি চলে আসছে, সেই কনসেপ্টটাকে আর সিস্টান্স বলতে পারিস, বুঝতে পেরেছিস ভাই? কাটলাম ভাই, দাগের এদিকে এ আছে তো উল্টো দিকে ঠিক পজিশনে এটাই আছে, ওই তো দাগ অনুযায়ী ডিপেন্ড করবে, তো দাগ অনুযায়ী ডিপেন্ড করে ভ্যারি করবে ব্যাপারটা। তুই এভাবে ভাবতে পারিস, দাগের এদিকে এ বি আছে, দাগের উল্টো দিকে এ বি আছে, কিন্তু এখানে দাগের এদিকে এ বি আছে, এদিকে বি এ হয়ে গেছে, দাগের এদিকটাতে এ বি, এদিকে বি এ, তার মানে এটা ট্রান্স হয়ে গেল, সেম সেম থাকা মানে সিস, আর ঘুরে গেলে ব্যাপারটা ট্রান্স, দাগ যদি চেঞ্জ করিস তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইবারে ধর তুই এখানে এরকম কাটলি, এখানে এরকম কাটলি, তাহলে দেখবি দুখানে সেম হয়ে যাচ্ছে, ওটা কিন্তু করা যাবে না, দুটোর মধ্যে বেসটা যেন সেম থাকে, ক্লিয়ার? এবারে দেখ দুখানা স্ট্রাকচার আমার তোর হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে বলতে পারবি এরা আমার মানে দুটো স্ট্রাকচার তো আলাদা আলাদা, আমি তুই বুঝলাম দুটো স্ট্রাকচার আলাদা, এরা কি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, তোর কী মনে হয় বল দেখি? আচ্ছা আমাকে ফার্স্ট অফ অল ওই সাইডে যেটা এঁকেছি ওর মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে, তোর কী মনে হয় ওটার মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আছে? আছে, কোন দিক থেকে আছে বল, থাকলে কোন দিক থেকে আছে, না থাকলে কোন দিক থেকে, কোন দিক থেকে করলে প্লেন অফ সিমেট্রি কোথা থেকে আছে? আচ্ছা ওটা বলেছিস, ওটা বলেছিস প্লেন অফ সিমেট্রি আছে, তাই তো? এটাই আছে কি আছে নেই বলতো, এইভাবে কিরকম, এইভাবে কাটলে, এইভাবে কাটলে, চল তোকে স্ট্রাকচার বানিয়ে দেখাচ্ছি, আর এটাকে কিভাবে কেটেছিলি, এইভাবে, এই যে সবুজ দাগ ওয়াইজ, ঠিকই বলেছিলি, মানে অনেক রকম ভাবে থাকতে পারে, এইবারে এর মধ্যে দেখ তোর কাছে এটা হচ্ছে বেসিক্যালি ধর এই মলিকুলটা, এটা এটা তুই প্লেন অফ সিমেট্রি দেখার জন্য এর জন্য এত কিছু ভাবার দরকার নেই, তুই ঠিকই ভেবেছিস, এখান থেকে কাটলে নেই, সরি।